হ্যালো ফ্রেন্ডস দিস ইজ টু মাই চ্যানেল ইস ডম আর আজকে আমি ডিসকাস করতে চলেছি গুড বাই কথাটা ইউজ না করে তার পরিবর্তে তোমরা আর কি কি ওয়ার্ডস ইউজ করতে পারো স্টার্ট এই যে গুড বাই কথাটা এটার মধ্যে বেশ একটা সিরিয়াসনেস রয়েছে আমরা কখনো হাসি খুশি মুডে কাউকে গুড বাই বলি না ইউজুয়ালি এমন হয় হয়তো কেউ খুব রেগে গেছে তো রাগি রাগি মুডে বলছে গুড বাই মানে চলে যাও তুমি তোমাকে আমি গুড বাই বলে দিলাম অথবা কেউ হয়তো খুব দুঃখী দুঃখী মোডে তো কাঁদো কাঁদো অবস্থায় গুড বাই এরম একটা ব্যাপার তো এই ধরনের সেন্স যখন হয় তো ডেফিনেটলি সেটা তো সিরিয়াস সেন্সই বোঝায় তাই না তো সেই জন্য যদি গুড বাই ব্যবহার না করে আরও অনেক এমন ওয়ার্ডস আছে যেগুলো তোমরা ইউজ করলে অনেক বেটার সাউন্ড করতে পারো এবং সেগুলো বেশ খুল শোনাবে তো আজকের এই ভিডিওতে আমি সেই সমস্ত ওয়ার্ডসগুলো নিয়ে ডিসকাস করব। এই গুড বাইয়ের পরিবর্তে ব্যবহার করা যায় এমন হয়তো অলমোস্ট ফিফটি ওয়ার্ডস আছে কিন্তু আমি তার মধ্যে সেরা দশ টপ টেন এমন কিছু ওয়ার্ডস তোমাদের বলে দেব। যেগুলো যদি তোমরা ইউজ করো ডেফিনেটলি এর থেকে স্মার্ট আর কিচ্ছু হতে পারে না তো সেগুলো খুব মন দিয়ে শোনো আর ডে টু ডে লাইফে সেগুলোকে ডেফিনেটলি ইউজ করো কোনো একটা মিটিং বা কারোর সাথে কোনো সাক্ষাৎকার যখন শেষের দিকে চলে আসে তখন আমরা লেটার কথাটা ব্যবহার করে থাকি অর্থাৎ তোমার সাথে আবার পরে দেখা হবে এই যে সিইউ লেটার কথাটা এটা যদি একটু বেটার স্টাইলে যদি বলার চেষ্টা করো তাহলে তোমরা ইউ এর পরিবর্তে ইয়া ব্যবহার করবে তাহলে প্রনাউন্সিয়েশনটা হবে ঠিক এই রকম সি ইয়ার ওকে লেটার না বলে ডয়ের প্রোনাউন্সিয়েশন করো এটা আমেরিকান প্রোনাউন্সিয়েশন বাট ইট লুকস প্রেটি স্টাইলিশ সো ডেফিনেটলি এইভাবে তোমরা বলতে পারো যে সি লেয়ার ওকে সি ইয় লেয়ার আমার সাথে সাথে বলার চেষ্টা করো সি ইয় লেয়ার ওকে এটা ডেফিনেটলি বাড়িতে প্র্যাকটিস করবে আবার এই সি ইয়া কথাটাকে পুরো না বলে শুধু তুমি কথাটা বলতে পারো অর্থাৎ তোমার সাথে দেখা হবে তো সিইটাকে আমি বললাম তো কনভার্সেশনের শেষের দিকে যখন তুমি আর কোনো কথা বলতে চাইছো না তখন গুড বাই না বলে তুমি বলো লেরার্স ওকে এমনও তুমি ব্যবহার করতে পারো কাউকে তুমি গুড বাই না বলে যদি আরও কুল সাউন্ড করতে চাও তাহলে চিরিও এই কথাটাও বলতে পারো কনভারসেশান শেষ হচ্ছে তো শেষের দিকে তুমি বলছো ওকে চিরিও চিউরিও ঠিক আছে গুড বাই এমন সেন্সে তুমি ব্যবহার করবে আবার কারোর সাথে তোমার ইন ফিউচার দেখা হবে তুমি সেটা জানো তো সেই সময় তুমি সিএল লেরার ব্যবহার করে থাকো বাট সি ইয়াল যদি তুমি না বলতে চাও তার পরিবর্তে তুমি ব্যবহার করতে পারো ক্যাচ ইয়াল লেরার সেম লাইক সি ইয়াল লেরার বাট তুমি এখানে সেটার পরিবর্তে ক্যাচ ইয়ে লেরার ব্যবহার করলে আমার সাথে সাথে প্রেনান্সিয়েশনটা একবার প্র্যাকটিস করো ক্যাচ ইয়ার লেরার ওকে ক্যাচ ইয়ার লেরার সো যখন তুমি ক্যাচ ইয়ার লেরার বলছো তার মানে অ্যাকচুয়ালি তুমি গুড বাই বলছো ফিউচারে তোমার সাথে দেখা হবে যদি তুমি আন্টিল তোমারো বলো ইট মিন্স আগামীকাল তোমার সাথে দেখা হবে এটা তুমি জানো কিন্তু যদি টুমরো না হয় হয়তো পরের সপ্তাহে হবে তাহলে সেক্ষেত্রে তুমি বলতে পারো আনটেল নেক্সট উইক ওকে আবার তুমি হয়তো জানো না যে আগামীকাল দেখা হবে নাকি পরের সপ্তাহে দেখা হবে নাকি কবে দেখা হবে ইউ হ্যাভ নো আইডিয়া সো ইন দ্যাট কেস ইউ ক্যান সে আনটেল লেইর ওকে তো প্রোনাউন্সিয়েশনটা ঠিক এইভাবে করবে আনটেল টুমরো আনটিল নেক্সট উইক আনটেল লেইর আমার ভিডিওর শেষের দিকে আমি সবসময় এই বাবাই কথাটা খুব ব্যবহার করে থাকি তো গুড বাই এর পরিবর্তে তুমি বাবাই বললে এটা বেশ ক্যাচি শোনাতে পারে সো ডেফিনেটলি ইউ ক্যান ইউজ দ্যাট এই হাস্তা এই শব্দটা কিন্তু একটা স্প্যানিশ ওয়ার্ড এটা যদি তুমি খুব কুল সাউন্ড করতে চাও তাহলে তুমি বলতে পারো হ্যাস ভিস্তা এই হ্যাস তালা ভিস্তা মানে হলো গুড বাই এটা অ্যাকচুয়ালি আমি যদি আমার কথা বলি আমি টার্মিনেটার টু যে মুভিটা রয়েছে সেই মুভিটাতে দেখেছিলাম সেখানে এই ওয়ার্ডটা ইউজ হয়েছিলো এবং সেখান থেকেই আমি শিখেছিলাম সো ইউ ক্যান ইউজ দ্যাট হ্যাস ভিস্তা কোনো একটা কনভারসেশান শেষ হচ্ছে তো তখন তুমি বলতেই পারো গুড এর পরিবর্তে হ্যাস তালা ভিস্তা ওকে প্রনাউন্সিয়েশনটা ভালোভাবে শুনে নাও হ্যাস্তা লা কিন্তু থেমে থেমে বলবে না স্পিডে বলবে হাস্তা লাভেস্তা ওকে আমার সাথে সাথে প্র্যাকটিস করতে পারো হাস্তা লাভিস্তা ওকে এবার স্পিডে হ্যাস্তা লাভিস্তা ওকে্তা এইভাবে প্রনান্সিয়েশনটা করবে এবার আরেকটা স্টাইলিশ ওয়ার্ড এটা কিন্তু ফ্রেঞ্চ ওকে কিন্তু ডে টু ডে লাইফে ইংলিশে এটার খুব ব্যবহার হয় আর সেটা হচ্ছে অডিও প্রোনাউন্সিয়েশন অডিও তোমরা যদি গুড বাই না বলে সেটার পরিবর্তে কুল কোন ফ্রেঞ্চ ওয়ার্ড ইউজ করতে চাও ইংলিশে তাহলে ডেফিনেটলি অডিও কথাটা বলতে পারো ওকে ডেফিনেটলি এটা ট্রাই করবে এই আডিয়াস আমি এই কথাটাও কিন্তু স্প্যানিশ এখানে দুটো শব্দ জোড়া আছে আডিয়াস আর একটা আমি গোজ অর্থাৎ ফ্রেন্ডস আর আডিয়াস অর্থাৎ বাই বাই বা গুড বাই এমন সেন্সে ব্যবহার হয় কিন্তু আমরা ইংলিশে এই স্প্যানিশ ফ্রেজটাকে ব্যবহার করতে পারি কথা বলার সময় যদি ফ্রেন্ডসদেরকে তুমি গুড বাই বলতে চাও তাহলে ডেফিনেটলি তুমি বলো অরিয়স আমিগোজ ওকে প্রোনাউন্সিয়েশানটা ভালো করে শুনে নাও আডিয়স অমিগোজ আরিয়াস আমিগোজ ওকে সো ফ্রেন্ডস এই দশ রকম ওয়েতে তো তোমরা বলতে পারোই পারো কিন্তু আমি তোমাদেরকে আরো দুটো এক্সট্রা দিচ্ছি ডেফিনেটলি সেটা তোমরা ইউজ করার চেষ্টা করো পিস কথার অর্থ শান্তি বাট বা আউট তোমরা গুড বাই ব্যবহার করতে পারো কাউকে তুমি গুড বাই বলতে চাইছো তো সেক্ষেত্রে তুমি পিস আউট এইভাবে দেখাতে পারো পিস আউট মানে তুমি বলছো যে বাই ওকে কনভার্সেশন শেষ হয়ে গেছে তখন তুমি শেষে পিস আউট বা পিস এমন বলে শেষ করতে পারো এই নাম্বার টুয়েলভে যেটা দেখছো তোমরা সায়নারা এই সায়োনারা কথাটা কিন্তু অ্যাকচুয়ালি একটা জাপানিজ ওয়ার্ড বাট এই জ্যাপানিজ ওয়ার্ডটাকেও তোমরা ইংলিশে বলতে পারো এখনকার দিনে ডে টু ডে লাইফে এই সায়োনারা শব্দটাকে খুব ব্যবহার করা হচ্ছে গুড বাইয়ের পরিবর্তে তো তোমরা অফকোর্স গুড বাইয়ের পরিবর্তে সায়নারা কথাটা ব্যবহার করতে পারো প্রোনাউন্সিয়েশনটা ভালো করে শুনে নাও সায়োনারা ওকে সায়োনারা সায়োনারা ওকে এইভাবে প্রোনাউন্সিয়েশনটা করবে সো ফ্রেন্ডস দ্যাটস ইট ফর টুডে হোপ ইউ হ্যাভ এনজয়েড দিস ভিডিও আর এই ধরনের ভিডিও যদি আমার চ্যানেল থেকে আরও পেতে চাও তাহলে ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর এই সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে ওটাকে প্রেস করো আর প্রেস করে সেখান থেকে অল অপশানটাকে সিলেক্ট করে নিও আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি একটা লাইক করে দাও আর শেয়ার করো তোমার সমস্ত ফ্রেন্ডসের সাথে আর কমেন্ট সেকশানে আমাকে অবশ্যই জানাও এই যে আমি টোটাল টুয়েলভ ওয়েজ তোমাদেরকে বললাম গুড বাইয়ের পরিবর্তে যেগুলো তোমরা ব্যবহার করতে পারো সেগুলোর মধ্যে সব থেকে কুল কোন কোন ওয়ার্ডসগুলো বা ফ্রেজেসগুলো তোমাদের মনে হয়েছে ওকে সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও হ্যাভ এ নাইস ডে হ্যাস তালা ভিস্তা আদিয়াস আমি